আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা রঙের রিভিউ করব, হিমি জেলি গোয়াশ। কি নামটা অদ্ভুত শোনাচ্ছে, তো চলুন এবার রঙগুলো নিয়েও আমরা জেনে নেই, সাথেই থাকুন। হিমি গোয়াশ হচ্ছে মূলত এমন এক ধরনের গোয়াশ যেখানে রঙগুলো ছোট ছোট প্লাস্টিক কাপের মধ্যে থাকে। সাধারণত বিভিন্ন খাওয়ার জিনিস এরকম কাপে দেখা যায়, যেমন জেলি, চকলেট, দই ইত্যাদি। আর এই রঙগুলো দেখতেও এত সুন্দর যে একদম খেয়ে ফেলতে ইচ্ছা করে। মূলত এরকম জেলি কাপের মধ্যে রঙগুলো থাকে বলে এটাকে সবাই জেলি গোয়াশ কালারও বলে। রঙগুলো খুবই সুন্দর একটি এয়ারটাইট বক্সের মধ্যে থাকে, খুবই শক্তভাবে দুটো সাইড আটকানো, যেন ব্যবহারের পর বক্সটা বন্ধ করা হলে সহজে রঙগুলো শুকিয়ে না যায়। বক্সটা খুবই সুন্দর এবং বেশ ভারী। বক্সটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে একটা আলাদা প্যালেটও আছে, যেটা ব্যবহারের পর সুন্দর মতো আপনি ধুয়েও রাখতে পারবেন। সবগুলো রং দারুণভাবে প্যাকেট করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাপ 30 ml করে। এবার রঙগুলো আমরা একটা একটা করে খুলবো, সবচেয়ে স্যাটিসফাইং অংশ। এত ভালো লাগে আমার কাছে এটা দেখতেও। আস্তে আস্তে আমি খুলে ফেলছি, একদম চকলেটের মতো না দেখতে? এবার একটা প্যালেট নাইফ দিয়ে আমি প্যাকেট থেকেও বাড়তি রঙগুলো উঠিয়ে নিচ্ছি, যেন কোনো ধরনের রং নষ্ট না হয়। আমি না আমার অনুভূতিটা প্রকাশ করতে পারবো না, কতটা শান্তি লাগছিল আমার এই রঙগুলো খুলতে। 2 বছর আগে 2019 দিকে হঠাৎ করে সব বিদেশি আর্ট চ্যানেলগুলোতে একটা অদ্ভুত রঙের ট্রেন্ড শুরু হয়, ছোট ছোট জেলি কাপের মধ্যে হরেক রকমের রং, নাম তার হিমি জেলি গোয়াশ। আমি 2019 দিকে পাগলের মতো হা হয়ে রঙের ভিডিওগুলো দেখতাম, এমনকি এখনও দেখি। একটা একটা করে জেলি কাপগুলো খোলা, রঙগুলো দিয়ে ছবি আঁকা দেখতেও ভাল লাগতো। তখন এই রঙটা ছিল আমার কাছে একদম স্বপ্নের মতো, ভাবিনি কখনো রঙটা কিনে ঠিক 2 বছর পর আমি নিজে একটা ভিডিও বানাবো। আলহামদুলিল্লাহ, ভিডিওটা এডিট করার সময় কেমন যেন ইমোশনাল লাগছিল। রঙগুলো খোলার পর আপনার প্রথম কাজ হচ্ছে একটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে সবগুলো রং মিক্স করে নেওয়া। এতে করে পিগমেন্ট এবং বাইন্ডার সুন্দর মতো মিশে রঙগুলো স্মুথভাবে কাজ করবে।
রংগুলো উঠানোর জন্য সবসময় একটা পরিষ্কার প্যালেট নাইফ ব্যবহার করার চেষ্টা করবেন, সরাসরি ব্রাশ ব্যবহার না করে। এতে করে আপনার রংগুলো পরিষ্কার থাকবে। রং শুকিয়ে গেলেও সমস্যা নেই, কারণ রংগুলো এতই চমৎকার যে একটু পানি মেশালে একদম নতুনের মতো ক্রিমি কনসিস্টেন্সি হয়ে যায়। স্প্রে করার সময় রংগুলো আলাদা করে নিয়ে স্প্রে করার চেষ্টা করবেন, কারণ এক রং থেকে অন্য রং ছিটে যে রং গুলিয়ে যেতে পারে। গোয়াশ কালার মূলত কি এবং এই রং ব্যবহারের বিভিন্ন টিপস নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। এই ভিডিওটা শেষে আপনি ওটাও দেখে নিতে পারেন। এই সেটে মোট 18 শেডের রং আছে, প্রত্যেকটা রঙের নাম আমি খাতায় লিখেছি এবং আমি লেখার উপর রঙগুলো একটা একটা করে বসিয়ে আপনাদের দেখাবো। রঙগুলোর পিগমেন্ট কেমন আশা করি এটা দেখার পর আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রংগুলো কতটা ভাইব্রেন্ট। প্রত্যেকটা রং যে কি সুন্দর উজ্জ্বল দেখেই মন ভালো হয়ে যাচ্ছে, পিগমেন্টের মানও বেশ ভালো মনে হচ্ছে। এভাবে সবগুলো রং সুন্দর করে বসিয়ে যাব। আমি রংটা কিনেছি পিক্সেল নামের একটা ফেসবুক পেজ থেকে। আমি একটা প্যাকেজ কিনেছিলাম যেটার মধ্যে রংটা সহ ছিল ব্রাশ, পেইন্টিং প্যাড ইত্যাদি আরও কিছু জিনিস। আমি প্যাকেজ কিনেছি কিন্তু হিমি গোয়াশটা আলাদাও তাদের পেজে কিনতে পাওয়া যায়, প্রায় সম্ভবত 2,800 টাকা। আমার পার্সোনালি পিক্সেলের প্যাকেজিংটা দারুণ লেগেছে, চমৎকার প্রেজেন্টেশন, সাথে প্রোডাক্টও সব ভালো। আপনারা যদি প্যাকেজে আনবক্সিং ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটা?
আশা করি অনেক ভালো লেগেছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমি আবার আপনাদের সাহায্য করতে চলে আসব। তাই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।